আপনারা প্লিজ দেখে নেন আর পুরো রেসিপিটা দেখতে ভিডিওটা অবশ্যই দেখুন, একদম মিস করবেন না। তো বন্ধুরা, পিজ্জা বানানোর জন্য উপকরণ নিয়ে রান্নাঘরে চলে এসেছি। দেখে নেন আমি কি কি দিয়ে পিজ্জাটা তৈরি করি। এরকম ময়দা নিয়েছি, সাদা তেল, টক দই আর ক্যাপসিকাম, পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। সোটা, খাবার সোটা, পিজ্জা সস পাউডার, বেকিং পাউডার, টমেটো সস, চিজ আর লবণ, আর এই লঙ্কাটা একটু এইটা দিয়ে একটু থেঁতো করে দেবো, ভেজে একটু ভেজে নেবো, থেঁতো করে দেবো। আর এই লবণ লাগবে কড়ার ভিতরে দেওয়ার জন্য, বালি দিলেও আপনারা দিতে পারেন, আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার দেখি কি তৈরি করি। ঠিক আছে, লঙ্কাটা আগে ভেজে নেবো শুকনো কড়াই, পাঁচ শুকনো লঙ্কা, ভালো করে ভেজে নেবো। একটু পাতিয়ে দেবো লবণটা, তাহলে তার ভিতরে লবণ লবণটা গরম স্ট্যান্ডটা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, লবণটা তাহলে গরম হোক। এবার ময়দাটা মাখাই মাখিয়ে নিতে হবে। টক দই দেবো অল্প ময়দার ভিতরে, টক দই দেবো, লবণ দেবো, খাবার সোটা, বেকিং পাউডার, তেল দেবো অল্প, সাদা তেল, সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার মাখিয়ে নেবো, একটু নরম করে মাখতে হবে যেন বেশি শক্ত না হয়। এই উপকরণ দই টইগুলো মাখিয়ে নিয়েছি, এবার অল্প জল দেবো। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে বলো মাখি নিয়েছি ময়দাটা, এরকম দেখুন এরকম নরম হবে। এবার একটু সাদা তেল দিয়ে, একটু হাতে এরকম সাদা তেল লাগিয়ে এরকম ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। সাদা তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ঢেকে রেখে দেবো আধ ঘন্টা পরে আবার আসছি। আধ ঘন্টা হয়ে গেছে, এবার খুলে দেখি, এই দেখুন ময়দাটা আধ ঘন্টা হয়ে গেছে ঢাকা দেওয়া। এবার একটু বেলে নেব, একটু সাদা তেল দিয়ে বেলে নেব। আমি এইভাবে গোল করে বেলে নিয়েছি। এইবার একটা থালা নিয়েছি, এটা পিজ্জা পিজ্জা তৈরি করবো। এই থালাটার উপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, এবার এটা তুলে এই থালার ভিতরে দিয়ে দেবো। এই দেখুন আমি এইভাবে পাতিয়ে নিয়েছি, এবার সাইড দিয়ে এইভাবে কেটে নিতে হবে।
দর্শক আছে সব পিজ্জা খাওয়ার জন্য রেডি আছে ওয়েট কাজ কম খাও টমেটো সসটা ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন এইভাবে পাঠিয়ে পুরোটা মাখিয়ে নিতে হবে এবার পিজ্জা সসটা দেবো এইভাবে টমেটো সসের মতন এইভাবে মাখিয়ে নেব পিজ্জা সসটা মাখানো হয়ে গেছে এবার সাদা তিল আমি আগে বলা হয়নি এটা মনে ছিল না সাদা তিলটা উপর থেকে ছাড়িয়ে দেবো এই লঙ্কা যে লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম অল্প করে দিয়ে দেবো এবার এবার ক্যাপসিকাম গুলো সাজিয়ে এইভাবে পুরোটা সাজিয়ে দেবো এই কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দিতে হবে তা নাইলে কেকের মতো কাঁটা চামচ দিয়ে ছিদ্র না করলে মানে ফুলে উঠবে কেকের মতো এভাবে একটু ছিদ্র করে দিতে হবে দেখুন আমাদের পিজাটা রেডি পিস দিয়ে দিয়েছি ওপর থেকে ছড়িয়ে এবার কড়াটা একটু গরম হয়ে গেছে হ্যাঁ গরম হয়ে গেছে এবার বসিয়ে দেবো এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা আবার আধ ঘন্টা পরে আবার আসছি বন্ধুরা আধ ঘন্টা পরে আবার চলে এসেছি দেখি পিজাটা কেমন হয়েছে এই তো খুব সুন্দর হয়েছে তুলে দিচ্ছি এটা গরম আছে তুলে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পিজাটা কত সুন্দর হয়েছে দেখুন এবার ছেলেদের ডাকি
ঠিক আছে কাটিং করতে থাকো তাহলে দর্শক বন্ধু খুব গরম লাগছে একদম টাটকা গ্রামীণ পদ্ধতিতে তৈরি কোন রেস্টুরেন্ট না কোনো শপিং মল না কোথাও না আমরা পুরো গ্রাম্য পদ্ধতিতে গ্রাম্য রান্নাঘরে বানানো পিজা খাবো আজকে কত সুন্দর টেস্টি হয় টেস্ট হয়েছে দারুণ পুরো মাইক্রোওয়েভ নেই কিছুই নেই পুরো কড়ার উপরে বালি দিয়ে একদম গ্রাম্য প্রসেসে লবণ দিয়ে বালি দিয়ে তার উপরে বসিয়ে দিয়ে বানানো খুব টেস্ট হয়েছে দারুণ টেস্ট হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং এইভাবে আপনারা বাড়িতে বানান তো ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যাতে আরও আমরা একটু এগিয়ে যেতে পারি নমস্কার।